বন্ধুরা গুড মর্নিং, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 10টা। আর দেখতে পাচ্ছেন ব্রাশ কোলগেট হাতে, চলো এখন আগে ব্রাশটা করে নিই। আর ঘরের লোকের তো রিয়াকশানটা মানে কি আর বলবো, সেই লেভেলের আছে। তো যাই হোক, মোটামুটি এখন গিয়ে আগে ব্রাশটা করে নিই, ঠিক আছে? বন্ধুরা, অলরেডি আমাদের ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে এসেছি এইখানে খাবার খাওয়ার জন্য। তো যাই হোক, মোটামুটি কটা কয়েক লুচি ছিল, বাসি লুচি, তো সেইগুলো দিয়েই কিন্তু আমাদের আজকের ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম। তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে কিছুক্ষণ ভিডিওর কাজ করছিলাম, তারপরে কিন্তু হয়ে গেল প্রায় 12টা। তারপরে কিন্তু আমরা খাবার খেয়ে নিলাম। তারপরে খাবার খাওয়ার পরে আমাদের কিন্তু একটা কাজ রয়েছে, সেই কাজের জন্য আমরা কিন্তু চলে যাব। আপনারা স্নান করে খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাচ্ছি কিন্তু ছাগল বাগালে। আর বাবা একটু আগে ছাগলগুলো খুলে নিয়ে গেছে, বাবা যাবে ধান কাটতে। তো বাবাকে একটু ছাড়িয়ে দেবো, দিয়ে বাবা যাবে ধান কাটতে, আর মাও আসবে একটু পরে। মা এখন বাড়িতে আছে। যাই হোক, মোটামুটি স্নান খাওয়া দাওয়া করার পরে কাজটা ছিল আমার এটাই। তো চলো এখন চলে যাই ছাগল বাগালে, দেখি বাবা কোন দিকে আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে মেঘের অবস্থা, চারিদিকে মেঘ ধরে রয়েছে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই রয়েছে। আর এরই সাথে সাথে কিন্তু হাওয়াটা অনেকটা বইছিল, তাই কিন্তু আমি পরে ভয়েস ওভার করছি। নাহলে কিন্তু ভিডিও করার সময় ক্যামেরা করে আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম, তখন কিন্তু ঠিক একটা ভয়েস আসেনি, সেই জন্য কিন্তু ভয়েস ওভার করলাম। এখন চলে এসেছি কিন্তু ছাগল বাগালে। এখানে দেখতে পাচ্ছেন যে বাবা কিন্তু ছাগলকে পাতা পেড়ে দিচ্ছে গাছের থেকে, তো তারা কিন্তু খাবে। তো চলো সেইগুলো আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা করি। বাবা এখানে কিন্তু জঙ্গলে পাতা পেড়ে দিচ্ছিল ছাগলকে খাওয়ার জন্য, আর ছাগলগুলো সেরকম মনের আনন্দে কিন্তু খাচ্ছিল। আমি তখন কিন্তু চারিদিকে একটু ঘোরাঘুরি করার পর দেখছিলাম যে আকাশের মাঝে একটা রকেট কিংবা কিছু একটা যাবে, মানে প্লেন কিংবা রকেট যাই হোক কিছু একটা হবে। আমরা কিন্তু ছোটোবেলাতে এগুলো অনেক দেখতাম, তো সেগুলো আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে বাবা কিন্তু বাড়িতে গেল, আর আমরা কিন্তু এখন ছাগল চড়াবো, সারাদিনটা ছাগল চড়াতে হবে, আর বাবা মা যেহেতু ধান কাটবে। তো যাই হোক, মোটামুটি এই সকল নিয়েই আমার ব্লগটা হচ্ছে কন্টিনিউ। তো জানি না আপনাদের ব্লগ কেমন লাগবে, তো তা আপনাদের সামনে যতটা সম্ভব চেষ্টা করছি তুলে ধরার। আর সত্যি কথা বলতে অনেকটা লজ্জা লাগছে সবার সামনে আসতে, তো সেই জন্য হয়তো আর একটু প্রবলেম হচ্ছে। তো এটার জন্য যদি কিছু মনে করে থাকো তাহলে সরি গাইস, ঠিক আছে? আমরা কিন্তু ছাগল চড়াচ্ছি, আর এই পাশের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, তো সেটাই আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা করছি। আর ওই যে দূরে ওই পাশে কিন্তু বাবা ধান কাটছে, আপনাদেরকে একটু সামান্য জুম করে দেখানোর চেষ্টা করছি। হাওয়া বইছে, হয়তো ঠিকঠাক ভয়েস আসবে না। এই যে দেখতে পাচ্ছেন বাবা ওইখানে কিন্তু কাজ করছে, এখনও কিন্তু মা আসেনি, ঠিক আছে? তো মা আসলে দেখাবো, আর আমি এইখানে কতক্ষণ থাকবো জানি না। এইখানটাতে আমি বসে আছি আর এইটা দিয়ে কিন্তু মা আসবে, ঠিক আছে? কিন্তু ছাগলগুলো এইখানটাতে আছে, কতক্ষণ থাকবে জানি না। যদি মা আসার আগে থাকে তাহলে মাকে অবশ্যই দেখাবো, আর নাহলে কিন্তু দেখাতে পারবো না, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউটা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখালাম, অনেকটা ভালো লাগছে। আর এইখানটাতে একটা কিন্তু মিনি করা আছে দেখতে পাচ্ছেন, এই যে এই মিনিটা কিন্তু মানে একটা ড্রাম দিয়ে ঢাকা আছে, আর এখানটা ঢালাই করা আছে যাতে না পাইপ টাইপ কেউ নিয়ে যেতে পারে। যাই হোক, মোটামুটি সব কিছু দেখালাম, এখন আমরা ছাগল বাগালি করব। আর ক্যামেরার দিকে এত তাকালে হবে না, তারপর ছাগলগুলো কোথায় আছে কী করছে, আবার যদি অন্যদিকে কোনো জায়গাতে যদি চলে যায়। এইরকম এই যে আলু মানে যেগুলো ভুড়াগুলো আছে এগুলোতে কিন্তু গাছ বেড়ে গেছে, ছাগল কিন্তু একটা একটা করে টুঙ্গে দেবে, নষ্ট করে দেবে, সেই জন্য কিন্তু বেশিক্ষণ আর কথা বলবো না। তো চলো এখন দেখা যাক। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের ছাগল চড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা প্লেগ্রাউন্ডে ছাগল নিয়ে চলে এসেছি, এখন আমরা বাড়ি নিয়ে চলে যাব। তো যাই হোক, মোটামুটি এখন বাড়িতে নিয়ে চলে এসেছি। বাড়িতে নিয়ে আসার পর আমরা কিন্তু এখন ডিনার করছি, আর এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো বন্ধুরা চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।